হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়ে ও 2 কাঁচা আলু দিয়ে ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে একটু স্ট্রেনারের মধ্যে দিয়ে চেড়ে পরিষ্কার করে নিলাম। চিড়ের মধ্যে অনেক সময় সাদা সাদা গুঁড়ো গুঁড়ো অংশ থাকে, তো সেটাকে ভালো করে চেলে পরিষ্কার করে নিলাম। এরপর চিড়েটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিতে হবে। তো চিড়েটাকে দেখুন খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে চিড়ের গুঁড়োটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এখানে 2 মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। এই আলুটাকে খোসাটা ছাড়িয়ে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আলুটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তারপরে আলুর টুকরোগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে আদার টুকরো নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম, এবং একটা কাঁচা লঙ্কাকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। এরপর মিক্সিং জারটাকে ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তারপর এটাকে এই চিড়ের গুঁড়োর মধ্যে এই আলু যে পেস্টটা করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তার সাথে আমি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, এবং 1/2 চা চামচ পরিমাণে জোয়ান দিয়েছি, এবং 1/2 চা চামচ পরিমাণে এখানে গোটা জিরে দিলাম। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে আমি কসুরি মেথি দিয়েছি। এখানে কসুরি মেথির পরিবর্তে আপনারা ধনে পাতা বা কারি পাতা কুচিয়েও দিতে পারেন। তো দেখুন, এরপর সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তো এখন এই স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মেখে নেব। এটা মাখার জন্য আর এক্সট্রা জলের প্রয়োজন হবে না। এই আলুর মধ্যে যে রসটা আছে সেই আলুটা দিয়ে এটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে। এবং এই আলু দিয়ে এই চিড়েটা মাখার জন্য এই রেসিপিটার টেস্ট অসাধারণ হয় বন্ধুরা। আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। ভীষণই টেস্টি একটা রেসিপি, বাচ্চারা তো ভীষণই পছন্দ করবে। তো দেখুন, এটাকে এভাবে খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এই ডোটা আমাদের খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। একটা মিডিয়াম আকারের ডো আমাদের তৈরি করতে হবে। তো এখানে আমার এক্সট্রা জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি ডোটা খুব বেশি শক্ত হয়ে যায়, সেখানে আপনারা অল্প জল দিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে পারেন। তো 10 মিনিট পর আমি ডোটাকে আবারও একটু খুব ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিলাম। এরপর এর থেকে আমি একটু ছোট ছোট আকারের লেচি তৈরি করে নেব। আমি এগুলোকে একটা পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি এই 1 কাপ চিড়ে ও 2 আলু দিয়ে আমি মোট 6টা মতো লেচি এখানে তৈরি করেছি। তো দেখুন, এরপর এই লেচিগুলোকে হাতের সাহায্যে একটু গোল গোল করে তৈরি করে নিলাম। তো এরপর এগুলোকে আমি একটু শুকনো আটা দিয়ে পরোটার মতো করে মেলে নেব। তো দেখুন, এগুলো এখন একদমই রেডি। এরপরে দেখি, আমি একটা চাকি নিয়ে নিয়েছি রুটি মেলার। এরপর এখানে একটু শুকনো আটা দিয়ে দিয়েছি। তারপর আটার গুঁড়ো দিয়ে এইভাবে উপর নিচে খুব ভালো মতো করে একটু আটাটা মাখিয়ে নিচ্ছি। তারপর এই বেলনের সাহায্যে খুব ছোট ছোট আকারে পরোটার মতো করে এগুলোকে মেলে নেব। তো বন্ধুরা, আমার আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি এগুলোকে একটু মিডিয়াম আকারে পরোটার মতো করে মেলে নেব। এই পরোটাগুলো মেলার সময় ফেটে যাবে না, খুব সুন্দর পাতলা মতো মেলা যাবে, খুবই পারফেক্টভাবে মেলা যাবে। তো দেখুন, এগুলো আমি খুব ভালো করে একটু পাতলা মতো করে মেলে নিয়েছি। এই পরোটাটা খুব বেশি মোটা হবে না। তো এটাকে আবার একটু গোল করার জন্য আমি একটা ছোট টিফিন বক্স নিয়ে নিয়েছি। তারপর এটা দিয়ে একটু ভালো করে কেটে নিচ্ছি, তাহলে প্রত্যেকটা পরোটা দেখতে একই রকম হবে। তো দেখুন, এভাবে আমি ছোট ছোট আকারের গোল গোল করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি পরোটাগুলো খুব বেশি বড় করিনি, যেহেতু এগুলো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য তৈরি করেছি, সেজন্য একটু বেশ ছোট ছোট আকারে পরোটার মতো করে এগুলোকে তৈরি করেছি। তো এখানে আমার একটা মেলা হয়ে গেছে, আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জন্য আবারও একটু শুকনো আটা নিয়ে ওই একই পদ্ধতিতে এটাকে উপর নিচে খুব ভালোভাবে আটা লাগিয়ে এটাকে খুব ভালো করে মেলে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এটাকেও একটু ভালো করে পাতলা করে মেলে নিচ্ছি। এটাও খুব ভালো করে যখন মেলা হয়ে যাবে, তখন ওই টিফিন বক্সে করে একটু খুব ভালো করে কেটে এটাকে গোল করে নেব। এইভাবে কেটে নিলে প্রত্যেকটা পরোটা একই সাইজের হবে এবং দেখতেও ভালো লাগবে। তো দেখুন, এভাবে আমি 2 পরোটা এখানে তৈরি করে নিয়েছি। তো খুবই পাতলা মতো করে এগুলো তৈরি করেছি, খুব বেশি মোটা হবে না। তো দেখুন, এখানে আমি 3টে মতো প্রথমে মেলে নিয়েছি, এরপর এগুলোকে ভেজে নেব। তো দেখুন, এই জন্য আমি গ্যাসে একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম। তারপর এটাকে গরম হওয়ার পর একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে প্রথমে তেল না দিয়ে শুকনো অবস্থায় 2 মিনিট আগে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর এটাকে প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল উপরে দিয়ে দিলাম। তো দেখুন, এই পরোটাগুলো খুব ভালো মতো ফুলবে। তো এই দিকটা খুব ভালো মতো একটু তেল মাখিয়ে নিয়েছি, এরপর উল্টে দিয়ে অপর দিক
মেগিটাও আমি অল্প করে তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই পরোটাগুলো হতে খুব বেশি সময় লাগে না, যেহেতু এগুলো ভীষণই পাতলা হয়। তো এগুলো আমি প্রায় 2.5 মিনিট থেকে 3 মিনিট পর্যন্ত একটু লো ফ্লেম মিডিয়াম ফ্লেমে ভেজেছি। তো দেখুন পরোটাগুলো খুব সুন্দর মতো ফুলে এসেছে। এরপর এটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে আমি আবারও একটা পরোটা এখানে দিয়ে দিয়েছি। প্রথমে শুকনো অবস্থায় এটাকে দুপিটে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তারপর একটু যখন এটা ভাজা হয়ে আসবে তখন উপর থেকে 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে আবারও দুপিটে একটু করে তেল দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকেও ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটাই খুব ভালো মতোই ফুলবে, কোনো অসুবিধে হবে না, এবং এতটাই টেস্ট হয় এই পরোটাগুলো, একবার বানালে বাচ্চারা তো এটা বারবারই বানানোর অনুরোধ জানাবে। তো দেখুন এরপর আমি এখানে পরোটাগুলো এইভাবে তেল দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন পরোটাগুলো খুব ভালো মতো ফুলে উঠছে। এইভাবে যদি এই রেসিপিটা আপনারা ট্রাই করেন খুব সুন্দর হবে। দেখুন পরোটাগুলো এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এগুলো ওপরটা ভীষণই মুচমুচে হয় এবং ঠান্ডা হওয়ার পরেও ওগুলো খুব সুন্দর মতো নরম থাকে, একদমই শক্ত হয়ে যাবে না। তো দেখুন এখানে আমি পরোটাগুলো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি, তারপর এগুলোকে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালে ব্রেকফাস্টেও চাইলে এটাকে বানিয়ে নিতে পারেন, কিংবা বিকেলের দিকে হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করলেও এটাকে বানিয়ে নিতে পারেন। তো দেখুন একে একে আমি এইভাবে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব, তারপর এগুলোকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো এখানে দেখুন সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি, তারপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, এই আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন পরোটাগুলো কতটা নরম হয়েছে, ভীষণই পাতলা এবং ভীষণই নরম হয়, এবং এগুলো বাচ্চাদের টিফিনে খাওয়ার সময় একই রকম নরম থাকবে এবং মুচমুচে থাকবে, একদমই এগুলো শক্ত হয়ে যাবে না, এবং প্রত্যেকটা পরোটায় খুব ভালো মতো পারফেক্টভাবে ফুলেও যাবে। তো দেখুন একটা আমি আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা পরোটায় খুব সুন্দর মতো ফুলকো ফুলকো হয়েছিল, এবং এই কসুরি মেথি এবং জিরে ও জোয়ান দেওয়ার জন্য এর টেস্টটা খুবই সুন্দর, এবং আলু দেওয়ার জন্য এটা খুবই মুচমুচে হয়। তো দেখুন এভাবে রোল রোল করে আপনারা বাচ্চাদের টিফিন বক্সে এটাকে দিতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।